পাল্টা দিকে। হাই ফ্রেন্ডস, হাই অল মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলি ফুডস চ্যানেলে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমাদের কাছে আজকে একটা নতুন লাঞ্চ ভিডিও নিয়ে। তো চলো লাঞ্চে আমার আজকে কী আছে বলে দিই। খুবই সুস্বাদু ফেভারিট ফেভারিট খাবার আমার আজকে, একদম সিম্পল মেনু অথচ কিন্তু খুবই সুস্বাদু খাবার। তো চলো বলে দিই। আচ্ছা দেখো, গরম ভাত আছে এখানে, ফুলকপি, আলু, এখন দিছি টমেটো, টমেটো দিয়ে আর বিনস কড়াই দিয়ে একদম একটা মাখামাখো তরকারি, টকটক মতন, খুব ভালো লাগে। বেশি করে টমেটো দিয়ে করা হয়েছে। এখানে আছে পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু চোখা বা আলু মাখা তেল লঙ্কা দিয়ে আর পেঁয়াজ ভাজা দিয়ে। আর এখানে আছে দু পিস বেগুন ভাজা। এখানে আছে দেখো, দেখতে পাচ্ছ একটা ডিমের অমলেট, এগ অমলেট। আর আছে এখানে দেখো লাউ দিয়ে ডাল, মুগের ডাল লাউ দিয়ে আর ধনে পাতা দিয়ে। আর আছে এখানে একটু শশা, এক টুকরো পেঁয়াজ, আর একটু হচ্ছে এক টুকরো পাতি লেবু। তো এই আজকে আমার লাঞ্চ মেনু। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্য অবশ্য করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই অলটা পুশ করে দেবে, কেন আমার সব নোটিফিকেশান তোমাদের কাছে না হলে যাবে না। সব নোটিফিকেশান, সব কিছু ভিডিও দেখার জন্য তোমাদের অলটা করতে হবে সাবস্ক্রাইব করার সময়। তো বন্ধুরা, তাহলে খাওয়া স্টার্ট করি, ঠিক আছে? প্রচণ্ড খিদে পেয়েছে আজকেও আমার। তোমরা ভাববে যারা ছোটরা আছো যে দিদিটা রোজ খিদে পেয়ে যায় নাকি, কিন্তু সত্যি আমার খিদে পেয়ে গেছে, কেন সকালবেলা থেকে কিছু খাওয়া হয়নি। দু পিস শুধু ব্রেড খেয়েছি, একটু মাখন দিয়ে মেয়ে করে খেয়ে নিয়েছিলাম। তাড়াহুড়োর সময় অনেক কাজ থাকে গো সকাল থেকে, তাই সেরকমভাবে কিছু খাওয়া হয়নি আজকে। তা অনেকটাই বেলা হয়েছে, এখন আড়াইটা বেজে গেছে, 2:35। তা চলো স্টার্ট করছি, ঠিক আছে? স্টার্ট। লাউ দিয়ে ডাল আমার ভীষণ প্রিয়, খুব ভালো লাগে লাউ দিয়ে ডাল। তোমাদের কাদের কাদের বন্ধুরা ভালো লাগে ধনে পাতা দেওয়া হয়েছে লাউ দিয়ে ডালে, তোমরা একটু কমেন্ট বক্সে জানিও এরকম মেনু তোমাদের কাদের কাদের ভালো লাগে। অসাধারণ লাগছে আলু চোখাটা দিয়ে ডালটা দিয়ে, জাস্ট ফাটাফাটি। এরকম যদি রোজ রোজ হয় আমার এরকম মেনু থাকে, আর কিন্তু চাই না, মাছ থাক চাই না। Thank you.
তোমাদের বোধহয় আমি আগের একটা ভিডিওতেও বলে বলেছিলাম যে এরকম কপি দিয়ে ফুলকপি দিয়ে এই শীতকালে দিশি টমেটো বিনস করাই আলু দিয়ে টকটক তরকারিটা আমার খুব ভালো লাগে, তাই আজকে আমার ফেভারিট খাবার সবই। সবসময় মাছ মাংস ভালো লাগে না বলো বন্ধুরা, একটু মাঝে মাঝে একটু এরকম খাবারও ভালো লাগে খেতে।
টাটা বন্ধুরা, ভালো থেকো, তোমরাও খাওয়া দাওয়া করে নিও, লাঞ্চ করে নাও, টাটা।